อย่ามันเนี่ยไอ้ตัวกันหัวตาหัวน้องมันน้อเต้นน้าเต้ทีริกเตี้ยอะไรหิวจิ๋วดิเลหิวยี่น้าเต้উ ম ু ল ে রাগ বাবা মনে হয় আপনার কাছ থেকে একটা দেশ লিখে নিচ্ছি আমি আপনার বাড়ি আমি গেলে আমাকে একটু নিয়ে যাবেন যাব যাব নিয়ে যাবেন না নিয়ে যাব আমি কিন্তু সত্যি আসব একদিন মুরগি খেতে একে ভাত খাওয়াইবো আচ্ছা ও মা গো মা 10 টাকা দেয়া ব্যাপার না তবে আমি জানতাম যে পাহাড়িদের মন অনেক নরম অনেক ভালো তা আমি একটা বড় পেঁপে নেছি এতটুকু একটা পেঁপে একটা ধানের মতো আর কি ছোট একটা ধানের মতো না এই পেঁপেটা ওই বড় পেঁপেটা 50 টাকার সাথে ফ্রি দেয়া যায় তো এতটুকু মন নরম হয় না আপনাদের হ্যাঁ তাহলে বড়টা দেন 10 টাকা দি ওইটা দেন এই যে আবার মন শক্ত করতেছেন একটা সব আপনার এখানে সব থেকে বড় পেঁপেটা নিলাম তার সাথে ছোট্ট একটা পেঁপে কি কি যে বলেন আমার তো মনে হয় 50 টাকাই বেশি দিছি আমি এবে সাথে ও এবে গেছি ও মা এবে ফ্রি দিবার দে আচ্ছা ফ্রি না 10 টাকা দিচ্ছি ওইটা দেন হ্যাঁ এই তো কি আদি মা ও মা গাছের পেপে নিয়ে এত মন শক্ত আপনার এবে মা না ভাই দি আসি না ভাই আদি আদি আসি না এবি তো ঘাড়ে করে নিয়ে আসছেন তো এই জন্য এত মন শক্ত দেন না একটা পেপে না 10 টাকা লাইবি বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ির এই মারমা জনপদে আমরা এসেছিলাম একটি মারমা বিয়ের অনুষ্ঠানে এই যাত্রায় আমার সফর সঙ্গী হয়েছিল আমার রাঙামাটির বন্ধু ক্যাসিমন মারমা বন্ধুরা আমি কিন্তু মোটরবোলাক শুরু করিনি যদিও আমার লম্বা লম্বা সব পথ চলার বাহন হিসাবে আমার সাথে থাকে আমার এই মোটরসাইকেলটি সেই দীর্ঘ সব পথ চলায় আমার চোখে যেসব জিনিস ভালো লাগে সেসব জিনিস আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি যেমন এই রাস্তাটি রাঙামাটি আর খাগড়াছড়ির মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা এটি কখনো উঁচা তো কখনো নিচু ছোট বড় অনেক পাহাড় পেরিয়ে বিয়ে শেষে আমরা যাচ্ছি রাঙামাটি শহরের দিকে এই যাত্রায় রাস্তার পাশে দেখলাম অনেকেই তাজা ফলের পরশা নিয়ে বসেছেন বিক্রির জন্য আমরা সেখান থেকে কিছু ফল কিনেছিলাম আর সেই সাথে তাদের সাথেও মজায় মেতে উঠেছিলাম বন্ধুরা আমি শুধুমাত্র তাদের সাথে মজাই করেছি আমার কথাবার্তায় যদি আপনারা মনে দুঃখ পান অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পঞ্চাশ টাকার পেঁপের সাথে উনি আমাদের কাছে আনারস বিক্রি করছেন কয় পিস বিক্রি করছেন সব মিলে আপনার কাছ থেকে একটা পেঁপে নিছি কারণ আপনার তো মন নরম হচ্ছে না আর উনি আনারস বিক্রি করছে ওনার মন নরম হয়েছে দেখে উনি 50টা বিক্রি করতে পারছে দেখেন আপনার আনারস গুলো সব বিক্রি হয়েছে না আমাদের কাছে কয় পিস ছিল জানা নাই 35-40 পিস তো ছিলই আচ্ছা তো আপনি মন নরম করছেন দেখে বিক্রি হয়েছে কিন্তু এই যে দিদির একেবারে মন শক্ত আর ওনার আরো বেশি শক্ত আমরা যখন পাহাড়ে আসতেছি তখন জানতাম যে পাহাড়িদের মন অনেক নরম বলছেন দাদা আমি এখানে থাকি দুই এক কিসের ফাইবার লাই এই তার বাগান আছে নিচের বাগান তা দিতে পারে আচ্ছা নেন আমি এবে কিনছি কিনছেন না আচ্ছা আপনি তাহলে 20 টাকা চাইছেন আমি 20 টাকায় দিছি আর আগের বড় পেঁপেটা 50 টাকা বিক্রি করছেন তো আপনার লস হয়নি লস হয়েছে 5 টাকা ফাইছি দাদা ওই পেঁপেটা থেকে 45 টাকা আর রাখছি কার কার কাকে দিছেন ওই যে আচ্ছা উনি মালিক না উনি মালিক বিশাল ধনী ব্যক্তি জিজ্ঞেস করে চান না না আমার জিজ্ঞেস করা লাগবে না উনি অনেক ধনী না আর এই দোকানটা আপনার মেয়ে দুইটা আপনার না তাহলে ওই যে বন্ধি এটা হলো পাইজি আচ্ছা আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোথায় এখানে এখানে বাপের বাড়িও এখানে বাপের বাড়ি আরো উপরে আরো ভিতরে হ্যাঁ আরো ভিতরে এখান থেকে হেঁটে যাইতে কতক্ষণ লাগে ও 10-15 মিনিট লাগে আচ্ছা আমি গেলে আমারে একটু নিয়ে যাবেন আপনার বাড়ি আমি গেলে আমাকে একটু নিয়ে যাবেন যাব যাব
নিয়ে যাবেন না? নিয়ে যাব। আমি কিন্তু সত্যি আসবো একদিন, মুরগি খেতে একে ভাত খাওয়াইবো। আচ্ছা, ও মা গো মা, সেদিক ঠিক আছে। তাহলে আপনি তাহলে ওই বড় পেঁপেটাই দেন এখন, এটা দেন, এটা 20 টাকায় দিছি আপনার। আচ্ছা, আমি 20 টাকা ফেরত নিলাম না আপনাকে, এমনি দিলাম 20 টাকা, এমনি দিয়ে দিলাম। ওমা, 20 টাকার একটা পিপি বিক্রি করতে গিয়ে মনে হয় আপনার কাছ থেকে একটা দেশ লিখে নিচ্ছি আমি। এত ছোট্ট একটা পেঁপে 20 টাকা বিক্রি করতেছেন, যে ভাতটা মারতেছেন পুরো মানুষজন সব। না, আমি মজা করতেছি। এর থেকে আপনি কিছু পাইছেন? কত পাবেন? ইসলামপুর। আচ্ছা, আমি কিন্তু আপনার বাড়ি যাবো, আমাকে খাওয়াতে হবে না, জাস্ট দেখবো, শুধু দেখবো, খাওয়াতে হবে না আমাকে। না, খাবো না, এমনি জাস্ট দেখবো। আমি সব খাই, এই যে মারমাদের বিয়ে খেয়ে আসলাম, সব নাপি টাপি ওদের বাসায় সব খাই, আমার অনেক দিনের বন্ধু তো। একদিনে আসছো আর কাছে আর ওর বাড়ি, বুঝছেন? 10 টাকা বড়ই খাই না, না না, কে জন্য এটা চা খাইতে দিলাম আর কি, সমস্যা নেই। যে মন শক্ত আপনার, আল্লাহ, অনেক মন শক্ত আপনার। কিন্তু আমি নিজের বাগান থেকে নিয়ে এসে নিয়ে এসে বিক্রি করি। আচ্ছা, বুঝছেন? দিদি, আমাকে একটা পলিথিন দেন, আগে ব্যাগ তো সব চলে গেছে, ব্যাগ তো ওই গাড়িতে উঠাই দিছি আনারসের। না, আর লাগবে না তো, 35-40টা দিছেন আর কত? আপনার কাছ থেকে যে আনারস গুলা নিছি সব খাইতে গেলে 2 বছর লাগবে আর কি। বাবা, ভালো আছো? বাবা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আসবো আমি আপনার এখানে। হ্যাঁ, আসবো, কিন্তু নিশ্চিত আসবো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সামনে আপনাদের সাথে আবারও কথা হবে, আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।